ব্লগের মাধ্যমে আসছি, যদি একটা মনের মানুষ পাই তাকে নিয়ে সারা জীবন ইনশাল্লাহ সম্মান মতন চলতে পারবো, এইটুকুই আশা। আমি সারা জীবন মনে কর তার সাথে কথা বলবো, তাকে সম্মান দেবো, সে যদি আমাকে বিয়ে করতেছে আমি তার কাছে বিয়ে বসবো। আচ্ছা, তোকে দেখে আমাকে ভালোবাসার কথা বলে আমাকে নিয়ে সংসার বাঁধতেছে, আমি আমি যথেষ্ট তার জন্য রাজি আছি। আচ্ছা, আমি সংসারই করবো। সুন্দর কথা। তো দর্শক, সুন্দর কথা। তো দর্শক তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? দর্শকে আমার নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে। শাদি করতে পারতেছে নাই তো আকি? আচ্ছা, এখন যৌতুক ছাড়া যদি কেউ তোমাকে বিয়ে শাদি করতে চায় তো তুমি রাজি হবে না? যৌতুক ছাড়া যদি বিয়ে করতে চায় তাহলে তো আমার বাবা, আমার বাবা তো অনেক খুশি, আমার বাবা তো তাকে সম্মান মতন তার কাছে বিয়ে দেবে। মনে করো বাবা আমার জমি দিচ্ছে ওইখানে বাড়ি করতে পারবে, বাবা তো তাকে সন্তানের মতন স্নেহ করবে। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা এক আপুর সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের সবাইকে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন আপু? আল্লাহ ভালো রাখছে। আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, তো আপুর নাম কি? আখি আক্তার। আখি আক্তার। তো দর্শক, আজকে আমরা আখির সাথে পরিচয় হয়ে গেলাম। আখি আক্তার, শুনবো তার জীবনের কিছু গল্প, থাকুন আমাদের সাথে, দেখুন তার পুরো ভিডিওটি। তো এই যে আখি আসছে আমাদের মিডিয়ার সামনে, তো কি উদ্দেশ্যে নিয়ে আসলে? তোমার বাবা মা আছে? আমার বাবা আছে, আমার মা নাই, মা মারা গেছে। বাবা আছে, মা নেই। মা কতদিন আগে মারা গেল? ছয় সাত মাস আগে মারা গেছে। আচ্ছা, তো তোমরা কয় ভাই বোন আখি? পাঁচ ভাই বোন। আচ্ছা, তো তোমার বাবা কি করে এখন? আমার বাবা তো বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখন ইনকাম করতে পারে না, বৈশাখ থাকে মানে বাসাতেই থাকে। ভাই বোন বিয়া হয়ে গেছে, আমি আমি বাবা মার কাছে এখন ছোট আছি। মানে সবার ছোট তুমি? আচ্ছা, বাকি সবার বিয়ে হয়ে গেছে, পাঁচ ভাই বোন না? আচ্ছা, পাঁচ ভাই বোন ভিতরে তুমি সবার ছোট। আচ্ছা, তো তোমার কি বিয়ে শাদি হয়েছে আকি? আমার বিয়ে শাদি হয়েছিল, আমার জামাইকে আমার তালাক দিয়ে দিয়েছে। জামাই তালাক দিয়ে দিছে। আচ্ছা, তো কতদিন আগে বিয়ে হয়েছিল আকি তোমার? বিয়ে হয়েছিল মনে করেন আট নয় বছর হবে। আট নয় বছর আগে বিয়ে হয়েছিল নাকি? আচ্ছা, দশ বছর। তো এই যে স্বামীর সংসার ছেড়ে কতদিন আগে আসলাম? মানে স্বামী আছে এখন না ছেড়ে দিছে? মানে দশ বছর, মানে এক বছর স্বামীর কাছে ছিল নাকি? আর এই বাকি নয় বছর বাবা মার কাছে আসছে। বাচ্চা হয়েছিল, হওয়ার পরে বাচ্চাটাও নিয়ে গেছে, আমাকে তালাক দিয়ে দিয়েছে। মানে এক বছরের মাথায় তোমার বাবু পেটে আসছিল, এরপরে তোমার বাবুটা হয়ে গেছে, এরপরে তার বাবাই নিয়ে গেছে। বাবা নিয়ে গেছে আর আমাকে তালাক দিয়ে দিল কি জন্য মনে করেন? সে মানসিক মনে কর অনেক অনেক ধনী হওয়ার আশা ছিল তার। হ্যাঁ হ্যাঁ। আর গরিবদের ভালোবাসতো না, আমি গরিব ঘরের মেয়ে বইলে মনে কর বিদেশ যাওয়ার আশায় আমাকে ছেড়ে দিয়েছে। আমি গরিব ঘরের মেয়ে বইলে টাকা চাইছিল অনেক, আমার বাবা দিতে পারিনি বিদেশ যাওয়ার জন্য, তার জন্য আমাকে ছেড়ে দিয়েছে। ও, মানে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা চাইছিল তোমার কাছে, পরে তোমার বাবা দিতে পারে নাই, তার জন্য ছেড়ে দিছে। আচ্ছা, তো তোমার স্বামী এই যে ছেড়ে দেওয়ার পরে সে কি আর কোনো বিয়ে শাদী করছিল নাকি? সে আবার বিয়া করছে, সংসারই হয়েছে, আমি তো বিয়া বসি নাই, আমার বাবা মার কাছেই আছি একাই। মানে এই নয় বছর ধরে তোমার বাবা মার কাছেই, মানে তোমার মা তো নাই বাবার কাছে আছে। হ্যাঁ, চাকরি করতাম। হ্যাঁ, কি চাকরি করতাম? এই বড়কের চাকরি করতাম, গার্মেন্টসে। হ্যাঁ, 9000 টাকা মাসে পাইতাম, পরে মনে কর কোনোরকম বাবা মায়ের চিকিৎসা খরচ হইতো, খাওয়া দাওয়া হইতো। আর লকডাউনে চাকরিটা চলে গেছে, এখন চাকরি নেই, মনে কর স্বামী না থাকলে জীবনটা তো অন্ধকার, অনেক কষ্টের মাঝে এখন আসি। আচ্ছা, তার জন্য আমি ইউটিউবের মাধ্যমে আসছি, যদি একটা মনের মানুষ পাই তাকে নিয়ে সারা জীবন ইনশাল্লাহ সম্মান মতন চলতে পারবো, এইটুকুই আশা আসছি। আচ্ছা, এই যে এখন কি মনের মানুষ খোঁজার জন্য আসছো মিডিয়ার সামনে? মনের মানুষ খোঁজার জন্য আসছি, যে আমার যে আমার ভালোবাসা বুঝবে, তার ভালোবাসা আমি সারা জীবনের জন্য বুঝবো। আচ্ছা, সুন্দর কথা। তো এই যে আট নয় বছর ধরে আছো তোমার বাবার কাছে, তো এর ভিতরে কি তুমি কোনো বিয়ে শাদী বসো নাই? না, আমার বাবাটা অসুস্থ এখন, আমার মাও অসুস্থ ছিল, মারা গেছে, আমার বাবাটা অসুস্থ, চিকিৎসা করতে পারি না, বাবার জন্য অনেক কষ্ট আছে। এখন স্বামী থাকতো তাও বাবার চিকিৎসা করতো, স্বামীও নাই। আচ্ছা, তো তার জন্য আমি ইউটিউবের মাধ্যমে আসছি, যদি প্রবাসী ভাইরা আমাকে কিছু হেল্প সহযোগিতা করে, আর আমি আমাকে হেল্প সহযোগিতা করে আমি সারা জীবন মনে কর
তার সাথে কথা বলবো, তাকে সম্মান দেবো। সে যদি আমাকে বিয়ে করতেছে আমি তার কাছে বিয়ে বসবো। আচ্ছা, তো এই যে 8-9 বছর ধরে আসছো তোমার বাবা মার কাছে, এর ভিতরে কি তোমার বিয়ে শাদীর কোনো প্রস্তাব আসছিল? ভিতরে বিয়ে শাদীর অনেক প্রস্তাব আইছে, কিন্তু আমার বাবার তো টাকা পয়সা নেই, গরিব হইয়া গেছে আমার বাবা মা, মনে করছে চিকিৎসা অনেক টাকা গেছে, আমার মা মারা গেছে, এর জন্য আমার বাবা মনে করেন বিয়া শাদী আইছে অনেক টাকা যৌতুক চাইছে, তার জন্য আমি বিয়া বসি নেই। আমার অভাবে সংসার, আমি কিভাবে বিয়া বসবো, এই কারণে বিয়া বসি নেই। মানে বিয়ের কাজ আসছে অনেক দিক থেকেই কিন্তু বসতে পারে না টাকা পয়সার জন্য। আচ্ছা, মানে টাকা পয়সা চাই অনেক, যৌতুক চাই, যৌতুক চাই, আর আসলেও নিশা নিশা খায়, আর মনে কর দুইটা তিনটা বিয়া করছে, নিশা খায়, ওই রকম মানুষ পাই, আমার নিজেরই পছন্দ হয়। মানে এখন পছন্দ মতো যদি একজন পাও, মিডিয়ার সামনে আসছো, যদি পাও তাহলে বিয়ে শাদী কর, তাই তো? আচ্ছা, তো তোমার এই যে আরও যে 5 ভাই বোন বললা না তোমরা, তো 4 ভাই বোন যেখানে যারা আছে তারা কি তোমাদের আশেপাশে আছে না সবার বিয়ে হয়ে দূরে চলে গেছে? বিয়া হয়েছে, তারা তো খোঁজ খবর লেয় না, তারা তো অনেক সুখেই আছে। আচ্ছা, তারা সুখে আছে, এখন তুমি মাঝখানে আর কি দুঃখে পড়ে গেছে। আচ্ছা, তারা তো তারা কিছু হেল্প সাহায্য করে না তোমার আর যারা ভাই বোন আছে? 2000 টাকা আমার বাবাকে খুশি নিয়ে দিয়া যায়, ওইটা খায়, আর আমি তো বাসা বাড়িতে কাজ করি, 200 টাকা মাসে পাই এখন। মানে ডেইলি 200 টাকা? 200 টাকা প্রতিদিন পাই। হ্যাঁ, তারপরে ওই টাকা দিয়ে আমি বাবার কিছু চিকিৎসার ওষুধ কিনি, আর কিছু দিয়ে আমার সংসারই চালাই। আচ্ছা, মানে এইটা দিয়ে এখন চলতেছে। এখন যেখানে থাকো কি বাসা ভাড়া বাসায় নাকি? না ভাই, আমার নিজস্ব বাসায় থাকি, ওখানে বাবা নাটোরের জমি ছিল, এখন ঢাকা আসছি, ঢাকা বাবার জমি আছে, এখানে ছোটোখাটো একটা বাড়ি ঘর করছি, ওইখানেই আছি, এখন আমি ঘর ভাড়াতে থাকি। আচ্ছা, নিজেদের বাসায় থাকো? আচ্ছা, তাহলে তো ভালোই বাসা ভাড়াটা দেওয়া লাগে না, কারণ এখন বর্তমান সময়ে 2-3 হাজার টাকা বাসা ভাড়া দিতে গেলে অনেক কিছু। তার জন্যই আমার 200 টাকা কোনো রকম ডাইভার খাওয়া পয়সা থাকে, আমি তো কারেন্ট বিল দিতে হতো, ঘর ভাড়া দিতে হতো, 200 টাকা কাজ করি, তো আমার ভাতটাও যুক্ত না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এই প্রতিবেদনটা দেখার পরে যদি কেউ তোমাকে এখন জীবনসঙ্গী করতে চায়, তুমি রাজি হবা যদি তোমার পাশে এসে দাঁড়ায়? দেখে যদি আমাকে প্রবাসী ভাই ভালো লাগে, আমাকে খারাপ কথা না বলে, আমাকে সম্মান দেয়, সম্মানের চোখে দেখে, আমাকে ভালোবাসার কথা বলে, আমাকে নিয়ে সংসার বাঁধতেছে, আমি আমি যথেষ্ট তার জন্য রাজি আছি। আচ্ছা, আমি সংসারই করব। সুন্দর কথা। তো দর্শক তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? দর্শকে আমার নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে। তো এই যে একটা মোবাইল ম্যাডাম যেই বাসায় কাজ করি ওই বাসায় একটা মোবাইল দিছে, মোবাইলটাও নষ্ট ভাই, নেটওয়ার্ক পায় না, ঠিকভাবে কথা বলতে পারি না। আচ্ছা, মানে ঠিকভাবে কথা বলতে পারে না। আমাকে যদি একটা মোবাইল গিফট করে আমি দর্শকের মাঝে কথা বলবো, মনে কর যদি ভালো লাগে, ভালোবাসার মাধ্যমে হোক, বোন হিসাবে হোক, যদি একটা মোবাইল গিফট করে তাকে আমি অনেক দোয়া করব। আমি নামাজ পড়ি, রোজা করি, আল্লাহর রাহে। আচ্ছা, মানে এখন কি একটা দর্শকদের কাছে মোবাইল যাচ্ছ আর কি, মানে কথা বলার জন্য আর কি? কথা বলতে পারি, যোগাযোগ রাখতে পারি, তাহলে সারা জীবন আমি তার সাথে কথা বলবো, সম্পর্ক রাখবো, তাকে নিয়ে আমি সারা জীবনের জন্য স্বপ্ন দেব। আচ্ছা, সুন্দর কথা। তো তুমি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে না? আচ্ছা, তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবা কি? আমি তো লেখাপড়া জানি না ভাই, আমি নাম্বারটা বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছি আখির জীবনে জানা অজানা কিছু গল্প, সে আসছে মিডিয়ার সামনে অনেক কষ্টে বুকে নিয়ে, সে চায় এখন ভালো মনের একজন মানুষ যদি তার সুখে দুঃখে পাশে থাকে সারা জীবন, এমন একজন মানুষকে সে জীবন সঙ্গী করতে চায়। আর তার বিয়ের কথা আসতেছে অনেক দিক থেকে, কিন্তু তারা অনেক যৌতুক চায়, যৌতুকের কারণে সে বিয়ে শাদী করতে পারতেছে নাই তো আখি? আচ্ছা, এখন যৌতুক ছাড়া যদি কেউ তোমাকে বিয়ে শাদী করতে চায় তো তুমি রাজি হবা না? যৌতুক ছাড়া যদি বিয়া করতে চা তাহলে তো আমার বাবা তো অনেক খুশি, আমার বাবা তো তাকে সম্মান মতন তার কাছে বিয়া দেবে, মনে করো আমার বাবা আমার জমি দিচ্ছে ওইখানে বাড়ি করতে পারবে, বাবা তো তাকে সন্তানের মতন স্নেহ করবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো দর্শক, আমি আখির নাম্বারটা দিয়ে দিছি, কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা হেল্প করতে চান বা তাকে বিয়ে করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন আখির সাথে, 01876297042, এই নাম্বারে যোগাযোগ করবেন আখির সাথে। তো নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, 01876297042, এই নাম্বারে যোগাযোগ করবেন আখির সাথে। হ্যাঁ বলো। আমি অনেক কষ্টে করে এই প্রতিবেদন আসছি, আরও দুইবার আসছিলাম, আমি
আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো এখন যদি প্রবাসী ভাইরে আমাকে একটা মোবাইল গিফট করে তাহলে কথা বলবো। আমার মা মারা গেছে, আমি অনেক কষ্টের মাঝে আছি, কিন্তু বোন হিসাবে হোক, মনে কর এই ভালোবাসার মানুষ হিসাবে হোক, আমাকে যদি কিছু হেল্প করে তাকে আমি সারা জীবন তাকে আমি সম্মান দেবো, তাকে আমি দোয়া করবো। আচ্ছা, মানে ভাই দয়া করে আমাকে খারাপ কথা বলবেন না। আমি 6 মাস আগে মাকে হারাইছি, আমি অনেক চিন্তা আছি, অনেক কষ্টে আছি, আমাকে খারাপ কথা বলবেন না ভাই, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। আচ্ছা, এর আগেও তুমি প্রতিবেদন করছিলে, তো তখন কোনো সাহায্য সহায়তা পাইছিলে? না, মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কথা বলতে পারি নাই। 1000 টাকা আমাকে প্রবাসী ভাইরা দিচ্ছে, কিন্তু আমি যোগাযোগ করতে পারি নাই, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। ও, মানে তোমার মোবাইল তো নষ্ট, এখন কীভাবে যোগাযোগ করবো এটার জন্য আর কি? তো মনের মানুষ পাও নাই তুমি? মনের মানুষ আমি পাই নাই, কিন্তু কথা বলে, খারাপ খারাপ কথা বলে ভাই, ওইসব কথা তো মেনে নেওয়া যায় না। এই ভাই আমাকে ভালোবেসে সম্মান দিতে পারবে, তাকেও আমি সারা জীবন সম্মান দেবো, তাকে নিয়ে আমি সংসার পাতার আশা করি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে, তোমার আর কিছু বলার আছে আখি? না ভাই, আর কিছু বলার নেই। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা এত সময় ছিলাম আখির সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। ওয়ালাইকুম সালাম। তো দর্শক, এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আছে এ পর্যন্ত, কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ইতি আসসালামু আলাইকুম।